ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতের হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া পেপাড়ার সব লোক, তিনটে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। তাহলে করালি বাবু, আমাদের পয়লা বৈশাখের এই প্ল্যানটাই ফিক্সড। হ্যাঁ, বছরের প্রথম দিন সকাল থেকে দাসপাড়া মাঠে ক্রিকেট টুর্নামেন্ট। দারুন দারুন একটা সারপ্রাইজ প্ল্যান, সকাল থেকে ছেলেপুলেরা খেলাধুলা করবে, আনন্দ করবে, হই হই করবে, এটাই তো আমাদের আনন্দ। ঠিক বলেছেন রজনীদা, প্রত্যেকবার পয়লা বৈশাখটা শুধু ওই সন্ধ্যেবেলা দোকানে দোকানে হালখাতা করে মিষ্টির প্যাকেট আনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, এবার একটু নতুন ভাবে উদযাপন করা যাক। সত্যি কর্মকর্তা, ছোট ছোট ছেলেদের জন্য তোমার এত চিন্তা ভাবনা, এত দরদি হৃদয়, তার জন্য ধন্যবাদ অনেক কম। ঠিক আছে ঠিক আছে, সেসব না হয় পরে দেবেন, আগে আমি আপনাদের সবাইকে ব্রিফ করে পুরো প্ল্যানটা বলি। টুর্নামেন্টটা হবে অনূর্ধ্ব ১৫ ২০-২০ ক্রিকেট, চার ঘন্টার মধ্যে খেলা শেষ। সবার প্রথমে আমাদের চিরন্তনী ক্লাবে লক্ষ্মী গণেশ পুজো হবে, তারপর সব বাচ্চারা প্রসাদ খেয়ে হই হই করে মাঠে নেমে যাবে, তারপর খেলা, হার জিত পুরস্কার। অ্যানাউন্সমেন্টটা কিন্তু আমি করব, এই আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা আমি আপনার জন্য ফিক্সড করেই রেখেছি। প্রতিযোগিতার দিন আমাদের বড়বাবু উপস্থিত থাকবেন, বিজয়ী টিমকে হাতে হাতে পুরস্কার তুলে দেবেন। আমরা চাইলে কিন্তু তোদের দুজনকেই মাঠ থেকে বাইরে বের করে দিতে পারতাম, কিন্তু সেই কাজটা আমরা করেছি কি? ঠিক আছে, তাহলে আমিও বল করছি, আর রেঞ্জিতা ব্যাট করা শুরু করো। বল্টু তুই ফার্স্ট স্লিপে দাঁড়া, পুলোদা তুমি সেকেন্ড স্লিপ, আর ভ্যাবলাই তুই উইকেট কিপার, কেমন? নে রে নাট বল কর, সারা মাঠ ফাঁকা আর আমি এবার বলে বলে চার ছয় মারব। ঠিক আছে রেঞ্জদা, দেখি তুমি কেমন করে চার ছয় মারতে পারো, আগে আমার স্পেশাল স্পিন বল সামলাও। শুধু মুখে বড় বড় বুকনি, এবার মুখে না হাতে করে দেখিয়ে দেবো রেঞ্জ পারিনি তো কি হয়েছে। আমি আমি এবার চার ছয়ের বন্যা লাগিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, দেখবো কোথায় বন্যা হয় আর কতদূর জল গড়ায়। রেঞ্জদা ফুলোদার জায়গায় দাঁড়িয়ে পড়ো, নাও 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 সামলাও আমার বল। পয়লা বৈশাখের দিন সকাল বেলা দাসপাড়া প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। আগ্রহী প্রতিযোগী অতি সত্তর চিরন্তনী ক্লাবে এসে নাম লেখান। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই নাট,
আমাদেরকে এই ক্রিকেট প্রতিযোগিতায় নাম লেখাতে হবে, কি বলিস? এরকম বল করতে পারলে আমাদের ওই ক্রিকেট প্রতিযোগিতায় কেউ আটকাতে পারবেন না জেতা থেকে, কি বলিস না? একদম ঠিক কথা বলেছিস বল্টু। রামলাই তুইও আউট হওয়ার জন্য রেডি হয়ে যা। দেখলি দেখলি ভুলো ভাবলাই, দেখলি এই নাট বল্টু কিরকম নিজেদের মধ্যে কনসাল্ট করে আমাদেরকে ইনসাল্ট করে ছেড়ে দিল। সামনে পয়লা বৈশাখ, একটু আগে গাড়িতে করে কি প্রচার করে গেল শুনেছিস? হ্যাঁ শুনলাম তো, ওই অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। স্বাভাবিকভাবে এবারেও ওরা আমাদের গো হারা হারাবে। না 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 না, রতন চচ্চড়ি মুখ বুঝে এই হার মেনে নিতে পারবে না, কবি নেই। যেভাবেই হোক আমাদেরকে কিছু একটা করতেই হবে, আর এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারে একমাত্র বিজ্ঞানী কাকু। আমি রেঞ্জ, ওই যে টাইট দ্য রেঞ্জ ওরফে রতন চচ্চড়ি। তুই চচ্চড়ি হব আলু পোস্ত, তাতে আমি কি করব? না না কাকু, কিচ্ছু করতে হবে না, আমি না জাস্ট কৌতূহলের বসে ওই আপনার কাছে ছুটে চলে এসেছি। কিসের কৌতূহল? এই যে আপনি একটা ছোট্ট টবের মধ্যে এত বড় লাউ ফলিয়েছেন, এটা কি করে সম্ভব হলো একটু বলুন না প্লিজ। ওরে এটা তো আমার নতুন আবিষ্কার, আমি এমন একটা রাসায়নিক মিশ্রণ বানিয়েছি যেটা যে কোনো গাছের বীজ মাটির মধ্যে পুঁতে তার মধ্যে এক চামচ ঢেলে দিলেই ব্যাস, ওই বীজ তিন দিনের মধ্যে গাছ হয়ে উঠবে। এ তো আপনি যুগান্তকারী আবিষ্কার করেছেন কাকু, তাহলে তো দাসপাড়ার সবাইকে জানাতে হচ্ছে ব্যাপারটা। না 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 না, অবদান না, এ ব্যাপারে এখনো কাউকে জানাইনি, আমার এই আবিষ্কার ইন্টারন্যাশনাল সেমিনারে পাঠাবো, তারপর সবাইকে জানাবো। ঠিক আছে কাউকে বলবো না, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? আমাদেরকে না মানে ওই একটা সুপার সিক্সার ব্যাট বানিয়ে দিতে হবে। সেটা কিরকম? এই মানে ধরুন যে ব্যাটেতে বল ঠিকলেই ছয়, এইরকম একটা ব্যাট, ছোট্ট ছেলের ছোট্ট রিকোয়েস্ট। এরকম ব্যাট যদি বানিয়ে দিতে পারেন তাহলে বলুন, আমরা জানি আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব ব্যাপারে অগাধ জ্ঞান। বলুন কালকের মধ্যে এইরকম ব্যাট বানিয়ে দেবেন কিনা, নইলে না আমরা সবাই এই আবিষ্কারের ব্যাপারে দাসপাড়ায় জানিয়ে দেব। ঠিক আছে দেব, সব ছোটখাটো জিনিস বানানো আমার কাছে কিছুই না। পয়লা বৈশাখের দিন আমাদের পাড়ার মাঠে যে টি-20 ক্রিকেট প্রতিযোগিতা হবে, আমরা না তাতে নাম দিতে চাই। তা দুজনে তো একটা টিম হবে না, বাকি মেম্বার কই? সেসব জোগাড় করে নেব, তুমি শুধু নাট বল্টু এন্ড কং নামে আমাদের টিমের নাম এন্ট্রি করে নাও। আচ্ছা ঠিক আছে। এই ব্যাটেতে সব বল ছয় হবে তো? আলবাট হবে, এমন স্পিন সেট করেছি না, একালি ছক্কা। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এবার দেখবো নাট বল্টু কিভাবে আমাদেরকে হারায়। এই
এই যে মানিকজর আমরা এসে গেছি। হ্যাঁ তোমরা এসে গেছো তো আমরা কি করবো? বড় ডালা নিয়ে আসবো নাকি? হ্যাঁ ধূপ ধুনো দেবো। এই বড় বড় বুকনি না দিয়ে না বোলিং করতে যা, বোলিং করতে যা। কদিন পরে পয়লা বৈশাখের দিন ম্যাচ, তার আগে না একটু গা গরম করবো বুঝলি, গা গরম। ঠিক আছে যাও রেঞ্জ দা ব্যাট করো, দেখি তোমার মধ্যে কি ইম্প্রুভমেন্ট হলো। নাও রেঞ্জ দা সামলাও আমার প্রথম বল। হঠাৎ করে একটা ছয় সবাই মারতে পারে, পারলে আমার পরের বলের অফ স্পিনটা সামলাও তো দেখি। কি করে সম্ভব? এটাই হচ্ছে আমাদের এই সুপার সিক্সার ব্যাটের কামাল, যা ঠেকাবো সেটাই ছয়। কামিং পয়লা বৈশাখের সকালে তোদের সাথে যুদ্ধক্ষেত্রে গিয়ে তুরি মানে এই ক্রিকেট মাঠে দেখা হবে। বিজ্ঞানীকে করে বানানো সুপার সিক্সার ব্যাটের শর্টে শর্টে ছয়, শর্টে শর্টে ছয়, বলে বলে ছয়, বলে বলে ছয়। এরপর পয়লা বৈশাখের দিন বলে বলে হারাবো, বলে বলে হারাবো। গুড মর্নিং বিজ্ঞানী কাকু। হ্যাঁ বিকাল বেলায় গুড মর্নিং। ভদ্রলোকের এক কথা, সকালবেলা গুড মর্নিং বলবো, বিকালবেলায় আফটারনুন বলবো, এইসব দু রকমের কথা ভদ্রলোকের ওকে মানায় না। তা বল, এতদিন পরে আমার কথা মনে পড়লো তোদের, আজকাল তো এদিকে আসিসই না। আপনি রেঞ্জ দাদের সুপার সিক্সার ব্যাট বানিয়ে দিয়েছেন, আমি সব খবর পেয়ে গেছি। এই মরেছে, এরাও জেরে গেছে দেখছি। হ্যাঁ কালকে ওরা এসে আবদার করলো, বানিয়ে দিলাম, আমার চোখে সবাই সমান। বাহ বাহ বাহ, এই তো চাই। এবার আপনি আমাদেরকে একটু কুশ করে একটা বল কন্ট্রোল ডিভাইস বানিয়ে দিন তো। সে আবার কি জিনিস? মানে ধরুন এমন একটা ছোট্ট ডিভাইস যেটা দিয়ে বলকে কন্ট্রোল করা যাবে। হ্যাঁ মানে বল থ্রো করার পরে ইচ্ছে অনুযায়ী যেদিকে খুশি বল ঘোরাতে পারবো। খুব চাপের কাজ, অনেক সময় লাগবে। চাপ হলেও আপনাকে করতেই হবে কাকু, দুদিন সময় নিন, কিন্তু ওই ডিভাইস আমার চাই, নইলে আমরা দিনে দুপুরে হুজ্জুতি করা শুরু করব। কিন্তু না ঠিক আছে, তোদের আবদার রাখতে রাখতে আমার দিন চলে গেল, নিজের গবেষণার সময় পাই না। তাড়াতাড়ি কাজ শুরু করে দিন, আমরা পরশু দিন আসবো, কেমন? শোন বল্টু, টুর্নামেন্টের দিন আমি বল করব আর তুই বাইরে থেকে কন্ট্রোল করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চিরন্তনী ক্লাব এক বিরাট প্রতিযোগিতার আয়োজন করেছে, টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। দুটো দলের মধ্যে খেলা হবে রেঞ্জ এন্ড কোম্পানি ভার্সেস নাট বল্টু এন্ড কোম্পানি। দুই দলের ক্যাপ্টেন যথাক্রমে রেঞ্জ ও নাট মাঠের মাঝখানে উপস্থিত হয়েছে। আমাদের আম্পায়ার গুপি দারোগা টস করার জন্য প্রস্তুত। কে টস করবে? আমি 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 It's head, not wing. Ball not. First, Kiribi.
ব্যাটিং না বোলিং? ব্যাটিং নেব, ব্যাটিং ব্যাটিং। নে না নে ব্যাটিং, যা রান করবি না সব তুলে দেব। হ্যাঁ, তাতে দল টস জিতেছে, ওরা ব্যাটিং করবে। হ্যালো, বল করার জন্য প্রস্তুত হচ্ছে না? কালকে রেডি হ্যালো, প্রথম বল করলো অসাধারণ অসাধারণ হাতালি হাতালি। প্রথম বলে তাদের চমৎকার কমার চাই হলো আমার পরের বল করার জন্য প্রস্তুত। সুন্দর করে লেগ সাইডে বলটা মেরে এক রান চুরি করে নিয়েছে না। কুড়িতম ওভারে আর মাত্র এক বল বাকি, স্কোর 223 আর নো লস। আবার রেঞ্জ বল করতে আসছে, তীব্র গতিতে ছুটে আসছে রেঞ্জ বল করে। এইবারে না আমরা ব্যাটিং করবো, বলে বলে ছয় মারবো। হ্যাঁ, কি পল্টু, সব প্ল্যান মনে আছে তো? একদম, আমার উপরে পূর্ণ ভরসা রাখতে পারিস। ইতিমধ্যে নাট বল্টুদের টিম ফিল্ডিং করার জন্য মাঠে নেমে পড়েছে। বিপক্ষ দলের ক্যাপ্টেন রেঞ্জ এবং ভ্যাবলাই ব্যাটিং করবে, ভ্যাবলাই স্ট্রাইকে। বল্টু বল করতে আসছে, ভ্যাবলাই ব্যাট চালায়, তো বলেই একেবারে ছক্কা। এখন পর্যন্ত বল্টু প্রথম ওভারে পাঁচটা বল করেছে আর ভ্যাবলাই পাঁচটা বলে পাঁচটা ছয় মেরেছে। ফার্স্টবারে লাস্ট বল বল্টু বল করার জন্য প্রস্তুত হয়। বল্টু এগিয়ে আসছে, আবার আমার ছয়, বাবা যে বাবা ছ বলে ছটা ছয়, এক বাজে 36। 19 ওভারে জেতার জন্য আর মাত্র 194 রান করতে হবে। তাহলে বাইরে গিয়ে রেস্ট কর আর রিপ্লেসমেন্টে অন্য কাউকে ফিল্ডিং এ পাঠিয়ে দে। বল্টু ইনজিওর্ড হয়ে মাঠের বাইরে চলে গেল, বদলে এলো অন্য এক খেলোয়াড়। আজ পয়লা বৈশাখের দিন, কোন টিম জিতবে সেটা এখন সময়ের অপেক্ষা। রেঞ্জকে দেখা যায় হ্যাবলাইয়ের কাছ থেকে ব্যাটটা পাল্টে নেয়। এবার রেঞ্জ স্ট্রাইকে বল করতে আসছে হাজুর। হাজুর প্রথম বলে ছক্কা, বুঝিয়ে বাবা কি হচ্ছে আজকে, অসাধারণ অসাধারণ ছয় মেরেছে। দু ওভারে 12 বলে 12টা ছয়, বুঝে গেছি বন্ধু, বল করতে আসছে না, ব্যাট করছে ভ্যাবলাই। প্রথম বল ভ্যাবলাই ব্যাটের পাশ কাটিয়ে সোজা উইকেটে বল। হাতে একটা উইকেট আর মাত্র বাকি একটা ওভার, রেঞ্জদের জিততে গেলে দরকার 26 রান। স্ট্রাইকে রেঞ্জ, তাঁত বল করতে আসছে। প্রথম বল রেঞ্জের ছক্কা, অসাধারণ অসাধারণ অসাধারণ। ক্রিকেট টার্ভের খেলা, টান টান উত্তেজনা,
আর মাত্র 20 রান বাকি 5টা বল নাট আমার বল করতে আসছে দৌড়ে দৌড়ে আসছে 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 বুঝিয়ে বাবা কি হচ্ছে আজকে 14 রান বাকি হাতে 4টে বল টান 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 উত্তেজনা অনেক ছয় মেরেছো এবার একটু ঘোল খাওয়াই দেখো নাট বল করে রেঞ্জ ব্যাট চালায় কিন্তু বল বল লেগ স্পিন হয়ে উইকেটের খানা ঘেঁষে বেরিয়ে যায় ও ও ও চিহরণ তুঙ্গে এই রেঞ্জটা সুপার সিক্সার ব্যাটের কি হলো খেলো 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 কোনো ব্যাপার নাকি তিন বলে 14 রান আরে অঙ্কে কাঁচা হলেও তো জানি তিন বলে 3টে 6 মারবো 3 6 18 ব্যাস আমরাই জিতবো ঠিক আছে দেখা যাবে কে জেতে টান টান উত্তেজনা আর তিন বল রেঞ্জদের জিততে দরকার 14 রান আর নাটদের দরকার একটা মাত্র উইকেট শুধু সময়ের অপেক্ষা ইতিমধ্যে নাটের পরবর্তী বল আবার আবার ছক্কা ছক্কা আর মাত্র 8 রান বাকি হাতে 2 বল মারো মারো লাস্ট বলে দেখবো কে জেতে আর কে হারে অন্তিম ওভারে পঞ্চম বল করতে আসছে না বল ড্রপ করে রেঞ্জে শট ছক্কা কোনো কথা হবে না কোনো কথা হবে না আমি আমি মুগ্ধ ইতিমধ্যে দেখা যাচ্ছে রেঞ্জে স্কোর 96 আর দলের স্কোর 228 রেঞ্জ দা এবার দেখবে খেল লাস্ট বল করতে আসছে না টান টান উত্তেজনা জেতা হারা ড্র সব পসিবল নাটের বল লেফটিন অফটিন বল 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 দেন আউ চালো বই গানে দেন যাও বুঝিয়ে বাবা দিয়ে বাবা নাট বল টু এন্ড কোম্পানি উইন অসা অসাধারণ অসাধারণ আমি এই সুপার সিক্সার ব্যাট নিয়েও হেরে গেলাম আজকে পয়লা বৈশাখের শুভ দিনে বিজয়ী দল নাট বল টু এন্ড কোম্পানি কি রেঞ্জদা হয়ে গেল তো হাওয়া পুস একটা কথা মনে রেখো তুমি চলো ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায় দূর দূর পুরো তীরে এসে তড়ি ডুবিয়ে দিল থ্রি চিয়ার্স ফর নাট বল টু এন্ড কোম্পানি হিপ হিপ হুররে একটা কথা মনে রাখবে রেঞ্জদা তুমি যদি সুপার সিক্সার ব্যাট দিয়ে সব বলে 6 মারতে পারো তাহলে আমরাও বল কন্ট্রোলিং ডিভাইস দিয়ে ইচ্ছে মতো সব বলে আউট করতে পারি বুঝলে হ্যাঁ বলি কিছু না কিছু না তুমি কান্নাকাটি করো তুমি কান্নাকাটি করো উড়ি বাবা রে এত কুড়ি ভেঙে গেলাম ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.